নমস্কার, নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি বিডিপি পূর্ণাঙ্গ পাস করেছেন, অবশ্যই করে আপনাদের অনলাইন রেজাল্টে আপনারা নিজেদের পাস সম্পর্কে সুনিশ্চিত হয়ে গেছেন। বহু ছাত্রছাত্রী তারা তাদের অনলাইন রেজাল্টকে কাজে লাগিয়ে ভর্তি হয়েছেন, আবার বহু সংখ্যক ছাত্রছাত্রী সীমিত সময়ে অর্থ সংকুলন না করতে পারার কারণে তারা কিন্তু এমএ এমএসসি এমকমতে ভর্তি হতে পারেননি। তো সেই মেজর সংখ্যক ছাত্রছাত্রীরা তারা কিন্তু মাস্টার ডিগ্রি তে ভর্তি হওয়ার জন্য প্রহর গুনছিলেন এবং তারা আশঙ্কায় ছিলেন যে আর কি নতুন করে এনএসইউ পিজি স্তরে ভর্তির জন্য ডেট দেবে। তো আমি সেই সকল ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করে বলেছিলাম অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনারা পিজির ভর্তির ডেট অবশ্যই পেতে চলেছেন, শুধু কেবলমাত্র সময়ের অপেক্ষা, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, পিজিদের অ্যাডমিশনের নোটিশ প্রকাশ হয়ে যাবে। তো বিগ ব্রেকিং আপডেট, আজকের কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 1-2-2024 তারিখে এনএসইউ অফিসিয়ালিভাবে কিন্তু মাস্টার ডিগ্রির ভর্তির সেকেন্ড ফেজ নোটিশ প্রকাশ করেছে এবং এই নোটিশে অবশ্যই আপনাদের ভর্তির বিষয়টাকে নিশ্চিত করে দিয়েছে। তো এই নোটিশে যে যে বিষয়গুলো বলা হয়েছে অতি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে দিয়ে দিচ্ছি, পরে এ নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমের বিভিন্ন স্ট্রিমে কিন্তু আপনাদের হচ্ছে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে সেকেন্ড ফেজে, ঠিক আছে, আর কলা বিভাগ এবং এর পাশাপাশি হচ্ছে কমার্সের সাবজেক্ট, এছাড়া সায়েন্সের একাধিক স্ট্রিমের বিভিন্ন সাবজেক্টে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে 3 ইয়ার্স স্নাতক হতে হবে এবং স্নাতকে মিনিমাম 300 মার্কের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এই সকল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, এই ক্রাইটেরিয়াগুলো বিভিন্ন রকমের। আর আপনাদেরকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানিয়ে রাখি যে এমএ যারা বাংলা, ইংলিশ এবং হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এছাড়া পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশান, ইকোনমিক এবং এমকম সাবজেক্টের মতো সাবজেক্ট নিয়ে যারা মাস্টার ডিগ্রিতে পড়তে চান তাদের কিন্তু ভর্তির ক্ষেত্রে লাগছে 4,275 টাকা। এছাড়া মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW নিয়ে যারা পড়াশোনা করতে চাচ্ছেন বা ম্যাথামেটিক্সে যারা মাস্টার ডিগ্রি করতে চাচ্ছেন তাদের ভর্তির জন্য পে করতে হবে 5,675 টাকা। এছাড়া মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সে অর্থাৎ এমলিসে যারা ভর্তি হতে চান তাদের পে করতে হবে ভর্তির জন্য 10,475 টাকা। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানে যারা ভর্তি হতে চান তাদের পে করতে হবে ভর্তির সময় 13,475 টাকা। এবারে আসবো যে আপনারা ভর্তির ডেট কবে থেকে কবে পর্যন্ত পাবেন, ক তারিখের মধ্যে আপনারা ফিস পেমেন্ট করবেন, সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে কনফার্ম করে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2-2-2024 থেকে 15-3-2024 পর্যন্ত আপনারা কিন্তু এই মাস্টার ডিগ্রিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আপনাদের ডকুমেন্ট আপলোড করার তারিখ হচ্ছে 2-2-2024 থেকে 18-3-2024। অনলাইন ফিস সাবমিশন আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন 2-2-2024 থেকে 21-3-2024 পর্যন্ত। এছাড়া ভর্তি সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট করবেন, ফলে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমি আপলোড করব। এখানেই পরিসমাপ্ত, নমস্কার।